এই রঙের সাথে থিনার মিশানো হচ্ছে। এটা গেল থিনার, কালারের মধ্যে যে কালারটা অ্যান্টি রাস্ট কোটিং এ ইউজ হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, দিস ইজ অরিজিৎ। এক্সপ্লোরিং রিলোডেডের আরেকটি নতুন ভিডিওতে আমি তোমাদের সকলকে স্বাগতম জানাই। আর আমি এখন এসেছি একটি নতুন জিনিস এক্সপ্লোর করতে। কী জিনিস তোমরা বুঝতে পারছো, আমার পেছনে আছে আমার গাড়ি, মারুতি সুজুকি ইকো 2010 মডেল। তো অ্যাকচুয়ালি গাড়িটা আমি কিনেছি, তারপরে আর অ্যান্টি রাস্ট কোটিং যেটা হয় গাড়ির চেসিসের তলা সেটা করা হয়নি, তো সেটার জন্য আমি আজকে এসেছি। তো এই যে জায়গাটা রয়েছে, আমি প্রথমে আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। এটা কিন্তু রাজারহাট মেন রোডের ওপরে রায়গাছি ছোটো পুলের কাছে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে যদি আমি এদিকে যাই তো ডিরোজিও কলেজ পড়বে, আর যদি এই সাইডটায় যাই তাহলে কিন্তু পড়বে চিনার পার্ক। অ্যান্টি রাস্ট কোটিং নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা এবং অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, তবে বক্তব্যটা হলো এটা ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের উপরে। আপনি যদি নতুন গাড়ি কিনে সাথে সাথে করে নিতে চান তাহলে আপনি কোম্পানিতে নিশ্চয়ই দেবেন, আপনি যদি পুরনো গাড়ি কিনে সেটাকে অ্যান্টি রাস্ট কোটিং করেন তাহলে আপনি নিশ্চয়ই খুঁজবেন যে একটু বাজেট ওরিয়েন্টেড অ্যান্টি রাস্ট কোটিং কোথায় হয়, যেখানে কাজটাও ভালো হবে উইথ আপনার সুপারভিশন এবং বাজেটটাও একটু আপনার পকেট ফ্রেন্ডলি হবে। তো আপনি যদি চান যে মোটা টাকা খরচা করে ব্র্যান্ডের মাধ্যমে, লাইক মারুতি সুজুকি হোক বা টাটা হোক, সেখান থেকে যদি আপনি মোটা টাকা খরচা করে করাতে চান, ইটস আপ টু ইউ। অথবা আপনি যদি নিজের সুপারভিশনে সেই একই কাজ সেই একই রকমভাবে যদি লোকাল কোনো এরিয়া থেকে করাতে চান সেটাও আপনার উপর দিবে। তো আমি এখানে যে দাদার সাথে পরিচয় করেছি তার খবর কোথা থেকে পেলাম আপনাদেরকে জানিয়ে দিই। এখানেই আছে গ্যালাক্সি কার ওয়াশ, সেই দাদার থেকে কার ওয়াশ করার পরে কিন্তু আমি এই দাদা নাম্বার পাই। আজকে রবিবার, ঘড়িতে বাজে কিছু 9:30, বাজেট আমি এখানে ডিসক্লোজ করছি না। আপনারা যারা এই ভিডিওটা দেখে ভালো লাগবে, ওনার কাজ দেখে ভালো লাগবে, তারা কিন্তু ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে ওনার সাথে বাজেটটা ঠিক করে নেবেন, এটুকু বলতে পারি। কাজ ভালো হবে আর এর গ্যারেন্টি আমি কী করে দিচ্ছি, ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো চলুন প্রথমে পরিচয় করে নিই এই কাজটি আজকে যিনি করবেন তার সাথে। তো কাজটি যিনি করবেন তিনি হলেন আমাদের বশিরদা। তো বশিরদা, তোমার পুরো নামটা আগে বলো। বশির শেখ। বশির শেখ, তো তোমার কি এই এখানেই বাড়ি, যে জায়গাটার নাম কথা আমি বললাম? হ্যাঁ হ্যাঁ, এখানে আমার বাড়ি। আচ্ছা, তো তুমি এই গাড়ির সার্ভিসিং এবং এই অ্যান্টি রাস্ট কোটিং সমস্ত কিছু কাজ করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টোটাল অল টোটাল। কী কী কাজ করো একটু বলে দিতে পারবে? আমাদের মেল হচ্ছে, আমি মেকানিক্যাল, আমি মেকানিক্যাল ডিজেল বা পেট্রোল দুটোই কাজ করি। প্লাস আমাদের এখানে সব কাজ অল টোটাল হয়, এসি, ডেন্টিং, পেন্টিং, ইলেকট্রিক, সমস্ত কাজ হয়। আচ্ছা, মানে পেট্রোল গাড়ি ডিজেল গাড়ি সমস্ত কাজই করো? সমস্ত। আচ্ছা, তো অল্টো থেকে শুরু করে স্কর্পিও পর্যন্ত সমস্ত গাড়ি? হ্যাঁ, সমস্ত গাড়ি। আচ্ছা, সার্ভিসিংও হয়? হ্যাঁ, সার্ভিসিং। ঠিক আছে, তো বাজেটের মধ্যেই হয়, তাই? বাজেটের মধ্যে। বাজেট ঠিক আছে। তো তুমি একটা জিনিস বলে দাও দাদা, তুমি এখানে কতদিন ধরে মানে এই লাইনে আছো? আমি এখান থেকে এই লাইনে মোটামুটি 20 থেকে 22 বছর এরকম হয়। 20 থেকে 22 বছর? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন 20 থেকে 22 বছরের অভিজ্ঞতা কিন্তু নিছকই কম কিছু নয়, খুবই ভালো। উনি প্রফেশনাল কাজ করতে পারেন, শুধু ওনার সেই আইডেন্টিটি কার্ডটা নেই যে উনি মারুতি সুজুকির আন্ডারে কাজ করেন বা টাটার আন্ডারে কাজ করেন, বাট উনি যে কাজটা করেন সেটা কিন্তু অতুলনীয়, সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন, আমি শুনেছি আমার গ্যালাক্সি কার ওয়াশের তরফ থেকে। তো দাদা, আজকে আমরা এই গাড়িতে কী কী করবো তুমি একটু বলে দাও। আমাদের নিচে পেইন্ট হবে। আচ্ছা, 3M এর পেইন্ট হবে। আচ্ছা, নিচে মানে একদম আন্ডার বডি, তাই তো? আচ্ছা, 3M এর পেইন্টটা তুমি ইউজ করছো, তাই তো? হ্যাঁ, 3M। ওকে, তো 3M এর একটু লিটার ওয়াইজ দামটা একটু বলে দাও তো। একটা আছে 950 টাকা, একটা আছে 700 টাকা। আচ্ছা, যেটা কাস্টমার যেরকম ভাবে কিনে করা করতে চায়। আচ্ছা, ঠিক আছে। এছাড়া আমরা আজকে আর কি কি করব তোমাকে বললাম, সিটের কাজটা, যেটা সিটের কাজটা আপনার হয়ে যাবে, সিটের কাজটা যেটা আপনার মানে অ্যাকচুয়ালি যেটা ভাড়া আছে ওটা আপনার কি হয়ে যাবে, আপনার মেরামত হয়ে যাবে। আচ্ছা, মানে সিটের যে স্পঞ্জগুলো আছে, ওল্ড স্পঞ্জ, সেগুলো খুলে গেছে, তুমি একটু ঠিক করে দাও। ওগুলো যে পারফেক্ট যেভাবে কোম্পানিটাকে সিলে হয়ে আছে ওইভাবে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অ্যান্টি রাস্ট কোটিং এর জন্য দাদা আমরা 3M টেপ, 3M এর যে কালারটা আছে সেটা ছাড়া আর কি কি ব্যবহার করব? আগে আমরা প্রথম আগে আমরা জল সার্ভিস করে দেবো। আচ্ছা, জল তবে যত নোংরা আছে, তারপরে নোংরা পড়ে যায়, আমরাকে 2 ঘন্টা পরে জলটা যখন পুরো শুকিয়ে যাবে তখন আমরা আপনার পেন্ট মারা হবে। আচ্ছা, মানে গাড়ির তলাটা এই অ্যান্টি রাস্ট কোটিং করার আগে পুরো জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে শুকিয়ে তারপরে আপনি আবার অ্যান্টি রাস্ট কোটিংটা করবেন। তো এখানে 3M এর যে কালারটা আছে সেটা ছাড়া আর কি কি জিনিস আপনি ইনস্ট্রুমেন্ট ইউজ করছেন? হবে আপনার থিনার মিক্স হবে। থিনার মিক্স হবে। আচ্ছা আচ্ছা, থিনার আর একটা আছে আপনার কেমিক্যাল
গাড়ি নতুন কেনার পরে কি অ্যান্টিরাস কোটিং করাতে হয়? তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রুমেন্ট এসে গেছে, যেগুলো দিয়ে আমরা আজকে করব ইকো কারের অ্যান্টি রাস্ট কোটিং। আমি আপনাদেরকে জানিয়ে দিই জিনিসটা যেটা আছে, আমি জানি না ক্যামেরায় ভালো করে আসছে কিনা, এটা ওয়ার্থ, আমার তো তাই মনে হচ্ছে, এটা তাই স্পেল হচ্ছে WURTH আন্ডার বডি প্রোটেকশন ব্ল্যাক। তো প্রথমটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে লেখা আছে ইংলিশে আন্ডার বডি প্রোটেকশন ব্ল্যাক। তো এখানে দেখুন ছবিও দেওয়া আছে, তো এর থেকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি এটা কিন্তু গাড়িরই জন্য। MRP লেখা আছে 1450 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। এটার দাম কিন্তু এতটা নয়, অনেকটাই কম। তো আপনারা এটা ইউজ করতে পারেন। আমাকে বশিরদা বললেন যে 3M এর থেকে এটা বেটার, এটার মার্কেট ফিডব্যাক ভালো, কাস্টমার ফিডব্যাক ভালো। তো ওয়ার্থ দিয়ে আমরা আজকে করব মারুতি সুজুকি ইকো কারের অ্যান্টি রাস্ট কোটিং। শুধু তাই না, তার সাথে আমরা নিয়ে এসেছি এখানে দেখুন অটো কোট অল পারপাস থিনার ST58 1 লিটার নেট, 1 লিটারের থিনার এটা, ঠিক আছে। 270 এখানে লেখা আছে, আই হোপ কি এটার থেকে একটু কমই নিয়েছে। আমাদের মেন আজকে যে লিকুইড আছে সেই হলো এই দুটো, ইউটিউবে যাবে, ইউটিউবে। মানে রাবারের মতো। রশিদা তুমি এবার বলো কার সাথে কি মেশানো হচ্ছে? এই রঙের সাথে থিনার মেশানো হচ্ছে। আচ্ছা, এটা গেল থিনার কালারের মধ্যে, যে কালারটা অ্যান্টি রাস্ট কোটিং এ ইউজ হবে। বশিরদা মিক্স করছে। আপনারা দেখলেন গাড়ি ওয়াশ করা হলো, এরপরে এই রংটা লাগানো হবে আন্ডার চেসিস বডিতে। কই নি দেখো ভালো করে, একটু হাওয়া মেরে দাও এই দিকটা। তো গাইস আপনারা দেখলেন যে এইভাবে কিছু এখানে অ্যান্টি রাস্ট কোটিংটা যেটা ছিল বশিরদার এখানে আন্ডারে কাজটা হলো। তো উনি খুবই ভালো গাইডেন্স করে দিলেন এবং আমি যেরকম যেরকম যেখানে যেখানে বলেছি পেন্ট ডাবল কোটিং করে দিতে করে দিয়েছে। অ্যান্ড অলমোস্ট পুরো চেসিসটাতেই যতটা রং ছিল পুরো রংটাই ইউজ হয়ে গেছে। এবং তারপরে এখানে যারা ওয়ার্কার্স রয়েছেন তারা কিন্তু গাড়িটাকে সযত্নে পরিষ্কারও করে দিচ্ছে। ওভারঅল কাজে আমি খুবই স্যাটিসফাইড। চলুন আমি আপনাদেরকে পেছন দিক থেকেও দেখিয়ে দিই। মারুতি সুজুকি ইকো 7 সিটার 2010 মডেল, এটা হয়ে গেল অ্যান্টি রাস্ট কোটিং। প্রথমে যেরকমটা আপনাদেরকে দেখালাম যে ওয়াশ হলো নিচটা ভালো করে, ওয়াশ হওয়ার পরে একটা এয়ার জেট দিয়ে নিচের জলগুলোকে পরিষ্কার করার পরে হলো অ্যান্টি রাস্ট কোটিং।
দেখুন আমি যেরকম বলছিলাম সব রকম গাড়ির কাজ হয় এখানে এসে দাঁড়িয়ে আছে ফরচুনার টয়োটা ফরচুনার তো এরপরে আর কি বলবো সব রকম গাড়ির কাজ যে হয় আপনারা বুঝতেই পারছেন তো বসিদার হেল্পে আমি এলাম এখানে রূপম মোটরসে অল টুগেদার কাজটা হলো কারণ এখানে ওয়ার্কশপে কাজ করার ব্যবস্থা খুব ভালো বসিদার ওয়ার্কশপটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি বাট উনি দায়িত্ব নিয়ে এখানে আমাকে কাজটা করাতে হেল্প করলেন তো গাইজ বলতে যাবো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এই হলো রূপম মোটরসের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা রাজারহাট নিউ টাউন মেন রোড এদিকে চলে যাচ্ছে আপনাদের চিনার পার্কের ক্রসিংটা আমার পেছনে কিন্তু ডিরোজিও কলেজ টাটা।